আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সিপিএম মার্কেটিং এর ট্রেডিং অফার প্রমোট করার জন্য বিশ্বের সবচেয়ে নাম্বার ওয়ান এর ট্রাফিক সোর্স এ হাজির হলাম, যেখান থেকে আপনি পেড ক্যাম্পেইন করে প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন একদম অনায়াসে। আর সেই সাথে আমি আপনাদেরকে আরো গ্যারান্টি দিচ্ছি 100% না, 1000%। যদি আপনি এই সাইট থেকে ইনকাম করতে না পারেন, তাহলে অনলাইন থেকে আপনি আর কোনো সাইট থেকে ইনকাম করতে পারবেন না, কারণ এই সাইটে ইনকাম করা এতই সহজ। এই সাইটে রয়েছে মিলিয়ন মিলিয়ন সব রিয়েল এবং অ্যাক্টিভ ট্রাফিক, যা ইউনাইটেড স্টেট, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ আরও বড় বড় কান্ট্রিতে। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই সাইটে আপনার সিপিএ অফারের লিঙ্কটি প্রমোট করার জন্য ক্যাম্পেইন তৈরি করবেন, কিভাবে চ্যাট করবেন এবং কিভাবে ইনকাম জেনারেট করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সরাসরি লাইভে দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই এভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে, আর এতে করে ভিডিও দেখতে আপনার অনেক সুবিধা হবে। তো কে এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজটি শুরু করছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি snapchat.com ওয়েবসাইটে, আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই সাইটে চলে আসতে পারবেন। ওকে বন্ধুরা, এই সাইটে আসার পরবর্তীতে এই ওয়েবসাইটের ওভারভিউটা আপনারা ঠিক এরকমই দেখতে পারবেন। তো আমরা এই সাইডে এখন ক্যাম্পেইন তৈরি করবো। তো বন্ধুরা, ক্যাম্পেইন তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এই সাইডের ওভারভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে এই সাইট সারা বিশ্বের জন্য কতটুকু জনপ্রিয়। আমি আপনাকে সত্য বলছি না, মিথ্যা বলছি। তো দেখুন, এটা জাস্টিফাই করার জন্য এখানে ওয়েব সিমিলার ব্রাউজার এক্সটেনশনটি আমি আমার কম্পিউটার থেকে আগে থেকে অ্যাড করছি, সেটা এখন আমি ওপেন করে দিচ্ছি। তো দেখুন, এখানে ওপেন করার সাথে সাথে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি এবং আমি এখানে যে ওয়েবসাইটের অ্যানালিটিক্স রিপোর্টটি দেখবো, সেই ওয়েবসাইটের নামে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি snapchat.com। এছাড়া এখানে দেখুন, এই সাইডের গ্লোবাল র্যাঙ্ক রয়েছে 493 ওয়ার্ল্ড ওয়েড এবং কান্ট্রি র্যাঙ্ক রয়েছে শুধু ইউনাইটেড স্টেট আমেরিকার জন্য 394, এবং নিচে দেখুন লেখা রয়েছে ইউনাইটেড স্টেট এবং এখানে রয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক। তো এখানে দেখুন, ভিজিট ওভার টাইম দিন যাচ্ছে তেতই রকেটের গতির মতো উপের দিকে যাচ্ছে। তো বুঝতে তো পারছেন এটা আরো কত জনপ্রিয় হতে চলেছে। এবং এখানে আমি আরো লেখা দেখতে পাচ্ছি মান্থলি ভিজিটর, এই সাইডে প্রতি মাসে ভিজিটর রয়েছে 78.9 মিলিয়ন। তো বুঝতে তো পারছেন এই সাইডে জনপ্রিয়তা সারা বিশ্বের জন্য কত রয়েছে। এবং জিওগ্রাফি এর নিচে আমি লেখা দেখতে পাচ্ছি টপ 5 কান্ট্রিজ, এখানে 5টি কান্ট্রির নাম লেখা দেখা যাচ্ছে। ইউনাইটেড স্টেট রয়েছে তার মধ্যে নাম্বার 1, এবং এখানে 32% রয়েছে ইউনাইটেড স্টেট আমেরিকার ট্রাফিক, তারপরে রয়েছে ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ক্যানাডা। এছাড়াও ট্রাফিক সোর্স, এখানে ট্রাফিকগুলো কীভাবে আসে, সরাসরি ট্রাফিক সোর্স 68.34%, এবং রেফারেলের মাধ্যমে আসে, সোশ্যালের মাধ্যমে আসে, সার্চের মাধ্যমে আসে। তো বুঝতে তো পারছেন এটা সম্বন্ধে আমাকে আর কোনো লেকচার দিতে হবে না। তো বন্ধুরা, এই সাইডে ক্যাম্পেইন তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা আমি আপনাকে ভিডিও শেষে দেখাবো, সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্যাম্পেইনটি তৈরি করে দেখাবো। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য এখানে দেখুন লেখা হয়েছে অ্যাডভাইজার, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি অ্যাডভার্টাইজিং লেখা দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাড। তো আমার যেহেতু অ্যাকাউন্টটি পূর্বেই তৈরি করা আছে, এখন এখানে আমি লগ ইন অপশনে ক্লিক, ওকে দেখুন পরবর্তী অপশনে আমাকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখন আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে চলে এসেছে। এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাডস, এখানে ক্যাম্পেইন তৈরি করার জন্য দুটি অপশন দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্ট ক্রিয়েট এবং অ্যাডভান্স ক্রিয়েট। তো আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ক্রিয়েট করব, এই জন্য এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে হোয়াটস ইউর অ্যাডভার্টাইজিং গোল, আপনার অ্যাডভার্টাইজিং গোলটা আপনি কিভাবে করবেন, ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে, প্রমোট লোকাল প্লেসের মাধ্যমে, কলস অ্যান্ড টেক্সের মাধ্যমে, না অ্যাপস ইনস্টল এর মাধ্যমে, না অ্যাপস ভিজিটের মাধ্যমে। তো আমি চাচ্ছি ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে, তো এই জন্য আমি প্রথম থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি এখান থেকে কলস অ্যান্ড টেক্সের মাধ্যমে করবেন, এটাও অনেক ভালো কনভার্সন হয়। তো আমি যেহেতু ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ক্যাম্পেইন তৈরি করবো, এই জন্য ওয়েবসাইট ভিজিটস এই অপশনে ক্লিক করি। ওকে, এখন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আপনার যদি ওয়েবসাইট না থাকে,
আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারবেন। তো দেখুন পূর্বে আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করে রাখছি, এখন এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই লিঙ্কটা আমি এখন এটা কপি করে নিয়ে যাচ্ছি। আর আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি। আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ল্যান্ডিং পেজটি তৈরি করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে আপনারা এই ভিডিওতে চলে আসতে পারবেন। তো অনেকে বোঝেন না যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক কীভাবে খুঁজে পেতে হয়, তো আমি এক সেকেন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন এখানে লেখা দেখতে পাবেন সমর, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ ফর সিপিএ ডেটিং, এখানে এভাবে লিঙ্কটি দেওয়া থাকবে। তোকে এখন আমি চলে এসেছি ক্যাম্পেইন তৈরি করার অপশনে। এখন আমি এই যে আমার যে ডেটিং অফারের লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিয়েছি, এখন এই লিঙ্কটি আমি এখন এখানে বসিয়ে দেব, অর্থাৎ পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন পেস্ট করার পরবর্তীতে এখন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি নেক্সট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি পরবর্তী স্টেপে লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট লেটস ডিজাইন ইউর অ্যাডস, এখানে আপলোড ভিডিও আর ফটো, এই অপশনে ক্লিক করে আপনি ছোট ভিডিও দিতে পারবেন অথবা ফটো দিতে পারবেন। এছাড়াও নিচে লেখা দেখা যাচ্ছে সিলেক্ট ফ্রম লাইব্রেরি, আপনার লাইব্রেরি থেকে সার্চ করে এটা নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে দেবো। তো দেখুন এখানে ফটোর সাইজ এখানে তারা উল্লেখ করে দিয়েছে 1080x1920 pixels। তো আমি আপলোড ফটো এই অপশনে ক্লিক করে দিচ্ছি, এখন এখান থেকে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করি। তো ওকে বন্ধুরা, আমি এখান থেকে এই ইমেজটিকে ড্র্যাগ করে টেনে একটু বড় করে দিচ্ছি, এখন এখান থেকে গ্রুপ ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি, এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে এখানে দেখুন ডিজাইন ইউর অ্যাডস পাবলিক প্রোফাইল, আমি পূর্বে যেই নামে অ্যাকাউন্টটি তৈরি করছি সেই নামটা এখানে দেখা যাচ্ছে। এখানে ব্র্যান্ড নেম অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, হেডলাইন এখানে অবশ্যই আপনাকে একটি হেডলাইন দিতে হবে আপনার অ্যাডের হেডলাইন। ওকে, এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন, এখানে আপনাকে একটি অ্যাকশন বাটন সেট করে দিতে হবে, এই জন্য এখানে অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার ট্রাফিক গুলো যখন আসবে তখন কিভাবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে সেই অপশনটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু সাইন আপ করাবো এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে সাইন আপ, এই অপশনটি ক্লিক করে দিচ্ছি, এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি ডিমোগ্রাফিক্স, এখানে আপনি ডিমোগ্রাফিক্স এর মাধ্যমে আপনার এই বিজ্ঞাপনটি কাদের কাছে নেবেন, ছেলেদের কাছে না মেয়েদের কাছে না উভয়ের কাছে। তো আমি চাচ্ছি আমার এই বিজ্ঞাপনটি আমি মেয়ে হয়ে যেহেতু ক্যাম্পেইন তৈরি করছি এখন আমি ছেলেদের কাছে পাঠাবো, এই জন্য মেইল এই অপশনটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে এজ, আপনি কত থেকে কত বয়সের লোকের কাছে, আপনার 22 থেকে 50 বছর প্লাস লোকের কাছে আমার এই ডেটিং অফারের বিজ্ঞাপনটি পৌঁছাবো। এখন এখানে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যে কান্ট্রিতে আমাদের বিজ্ঞাপনটি সেন্ড করবো এখানে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই কারণে আপনারা এখানে ইংলিশটি সেট করে দেবেন। এর পরবর্তীতে লোকেশন, কোন কোন কান্ট্রিতে আপনার বিজ্ঞাপনটি দেবেন, তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা আমি লিখে দিই। তো এখানে আপনি এই সার্চ বারে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি কান্ট্রি চলে আসবে, তো আমি এখানে লিখছি ইউনাইটেড স্টেট আমেরিকা। দেখুন এই যে ইউনাইটেড স্টেট লিখছে, এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি আর কোন কান্ট্রিতে দিতে চান, তো আমি এখানে চাচ্ছি অস্ট্রেলিয়াতে দিতে। ওকে, এখানে যে আমি অস্ট্রেলিয়া কান্ট্রিটি চলে এসেছে এটাকে সিলেক্ট করে দিয়েছি, এখন চাচ্ছি ক্যানাডা। দেখুন এই যে ক্যানাডা চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট কান্ট্রিগুলো সিলেক্ট করে নেবেন। এখানে শো অ্যাডভান্স টার্গেটিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে ইন্টারেস্ট অ্যান্ড কাস্টম অডিয়েন্স, এখান থেকে আপনার কাস্টম অডিয়েন্সগুলো আপনি আরও ভালোভাবে টার্গেট করতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির লোকের কাছে আপনার বিজ্ঞাপনটি দেবেন, লাইফ স্টাইল নাকি ভিজিটর্স, এটাকে আমি হাইড করে দিলাম আবার। এখন এখানে বাজেট অ্যান্ড ডিউরেশন, আপনার বাজেট কত এবং কতদিন আপনার বিজ্ঞাপনটি চালাবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে স্টার্ট এন্ড, আপনি কত তারিখ থেকে শুরু করবেন, তো আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি 4 তারিখ থেকে। এখানে হচ্ছে এন্ড ডেট, এটা অপশনাল, আপনি যদি সেট করে দেন সেক্ষেত্রে আপনি যত টাকা বাজেট করবেন ওটা শেষ হয়ে যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি এন্ড ডেট সেট করেন, আর আপনি যদি এন্ড ডেট সেট না করেন সেক্ষেত্রে আপনার কার্ডে যতদিন টাকা থাকবে সেতদিন আপনার কার্ড থেকে টাকা কাটবে এবং আপনার বিজ্ঞাপনটি প্রচার হতেই থাকবে। তো আমি এখানে এন্ড ডেট সেট করে দিয়ে দিচ্ছি, আমি ক্যালেন্ডার সিলেক্ট করে দিলাম। তো আমি 4 তারিখে দিচ্ছি, 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইনটি চলবে। তো ওকে, দেখুন সেট হয়ে গেছে। এখন এখানে বাজেট, এখানে আপনি ডেলি কত ডলার খরচ করতে চান, এখানে দেখুন লেখা রয়েছে বাজেট, এখানে আপনি সর্বনিম্ন $50 দিয়ে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। এখন এই $50 আপনি এখানে দেখতে পারবেন। এখন আসেন এই প্রতিদিন বাজেট, অর্থাৎ ডেলি বাজেট, প্রতিদিন আপনি কত টাকা খরচ করবেন ডেলি বাজেটে যদি দেন সেই ক্ষেত্রে আপনি এখানে ডেলি বাজেট রয়েছে আপনি এখানে এটাকে লাইফ টাইম করে দেবেন। স্টার্ট ডেট এবং এন্ড ডেট রয়েছে, সে অনুযায়ী 800
$50 খরচ হয়। তো আপনি চাইলে এখান থেকে আপনি আরো কমাই নিতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে মাত্র $150 খরচ। এর পরবর্তীতে এখানে রয়েছে বিজনেস অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটা আপনি বসিয়ে দিবেন, এখানে সিটি আপনার শহরের নাম দিয়ে দিবেন, চালাচ্ছেন আপনার সেই স্টেটটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে জিপ কোড অ্যাড্রেস, তো দেখুন এখানে ম্যাক্সিমাম এক্সপেন্ড আমি দিয়েছি $150, সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে ক্রেডিট কার্ড, আপনি দুই পদ্ধতিতে এখানে পেমেন্ট করতে পারবেন, একটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আর একটা হচ্ছে পেপালের মাধ্যমে। তো আমি এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করব, এই জন্য এটা ক্রেডিট কার্ডেই সিলেক্ট করা আছে। এখন এখানে কার্ড নাম্বার, আপনার কার্ডের যেই নাম্বার আছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে এক্সপিরেশন, আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং এখানে কার্ডের ভিভি নাম্বার। এরপরে জিপ কোড, যেই লোকেশনে আপনার মাস্টার কার্ডটি নেওয়া হয়েছে ওই লোকেশনের জিপ কোড। এর পরবর্তীতে আমি এখানে লেখা দেখতে পাচ্ছি অডিয়েন্স ওভারভিউ, ডিমোগ্রাফিক্স, আমি যে সমস্ত ডিমোগ্রাফিক্স দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে, লোকেশন কোন কোন লোকেশনে আমি টার্গেট করছি সেগুলো, এবং ইন্টারেস্টেড অ্যান্ড কাস্টম অডিয়েন্স, আমি যে সমস্ত অডিয়েন্সগুলো টার্গেট করছি এটা হচ্ছে তারা, এবং যে ল্যাঙ্গুয়েজ। ডেলিভারি এস্টিমেট, এখানে টার্গেট অডিয়েন্স আমার $150 এখানে কত থেকে কত মিলিয়ন লোকের কাছে আমার এটা পৌঁছাবে সেটা এখানে দেখা যাচ্ছে, এবং বেস্ট আওয়ার লাইফ টাইম বাজেট অফ $150 ইয়ার স্টেটমেন্ট রেজাল্ট, এখানে রিচ দেখা যাচ্ছে পার ডে রিচ, এবং ইমপ্রেশন। এর পরবর্তীতে যেখানে দেখুন লেখা রয়েছে পাবলিশ, এই পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই ক্যাম্পেইন কয়েক ঘন্টার মধ্যেই রান হয়ে যাবে, আর তার পরবর্তীতেই ট্রাফিকের সাথে খুব সহজে চ্যাট করে আমার এই ডেটিং অফারের প্রমোট করে খুব সহজে আমার সিপি অফারের অ্যাকাউন্টে আর্নিংটি জেনারেট করতে পারবো। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা snapstar.com ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা যখন ওয়েবসাইটে থাকবেন তখন স্ক্রিনিং করে একটু নিচের দিকে আসবেন, তো দেখুন এখানে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি এক্সপ্রেস ইউর সেলফ ইফ উইথ মিলিয়ন্স অফ, এবং এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করলে পরে আমরা পাঁচটি কান্ট্রি দেখতে পাচ্ছি। এই পাঁচটি কান্ট্রির দেখুন একটি কান্ট্রির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে US +1 অটোমেটিকলি রয়েছে, আর এই +1 হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকার কান্ট্রি কোড। তো আপনারা কি করবেন, ইউনাইটেড স্টেট আমেরিকার একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন, তার পরবর্তীতে ট্রাই নাও এই অপশনে ক্লিক করে দেবার পরবর্তীতে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার ওই পেজে আপনার নাম, ইউজার নেম, ইমেইল ইত্যাদি বসিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে snapstar.com ওয়েবসাইটের মধ্যে ক্যাম্পেইন তৈরি করে প্রতি মাসে $1,000 ইনকাম করতে পারবেন একদম সহজ। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।